আজকের গল্পে আমরা দেখব বন্ধু বন্ধুকে কিভাবে অপমান করে। প্রকৃত বড় লোক সেই যার মনে কোন অহংকার নেই। আরে বন্ধু, তুই এখানে এখানে কি করিস? নিশ্চয়ই ওয়েটারের চাকরি করিস। তোর মতো গরিব আর কি করবে? নিশ্চয়ই ওয়েটারের চাকরি করিস। ঠিক আছে বন্ধু, বাদ দে, কি খাবি বল? দোস্ত একটা পিজা নিয়ে আয়। ঠিক আছে, একটু বসো, 10 মিনিটের মধ্যে গরম গরম পিজা চলে আসবে। আমাকে দেখ, লেখাপড়া করে অনেক বড় কোম্পানিতে চাকরি করছি, মাস গেলে 40,000 টাকা বেতন, নিজের কিনা ফ্ল্যাটে থাকি। আল্লাহর কাছে শুক্রিয়া কর বন্ধু, আল্লাহ তোকে অনেক দিয়েছে। আমিও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমাকে যা দিয়েছে তার প্রতি আমি সন্তুষ্ট। তোদের গরিবের এই দোষ, তোরা কোন কিছু চেষ্টা করতে রাজি নয়, বড়লোক হবার আকাঙ্ক্ষা তোদের মধ্যে নাই। সার বিলটা দেন। তুমি কেন, আমার গরিব বন্ধুটা কোথায়? কার কথা বলছেন? কেন, সুমনের কথা বলছি। সুমন স্যারকে আপনি গরিব কেন বলছেন? কেন, সুমন এখানকার ওয়েটার নয়। না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, উনি আমাদের মালিক। উনার আরো এরকম 3টা রেস্টুরেন্ট আছে। আমি একটু বাহিরে গিয়েছিলাম, তাই স্যার আপনার অর্ডারটা নিয়েছে। স্যারের কোন অহংকার নাই, সাদামাটা লোক, ওনাকে দেখে মনে হয় না ওনার এত টাকা। ঢাকা শহরে স্যারের 4টা বাড়ি, নিজস্ব 3টা গাড়ি। স্যারের বাবা খুব গরিব ছিলেন, স্যার ব্যবসা করে, আজ কোটি টাকার মালিক। তোমার স্যার কি চলে গেছে? হ্যাঁ স্যার, চলে গেছে স্যার, আর 2টি রেস্টুরেন্ট ভিজিট করে বাসায় যাবে। ঠিক আছে, আমার বিলটা পেমেন্ট করে দিয়েছি, দেখো। ঠিক আছে স্যার, আবার আসবেন।